আমি না খুব বিশাল দামি দামি যে কিছু প্রতিবার কিনি তা কিন্তু নয়, কম দামে কিনবো কিন্তু অনেকগুলো কিনবো, যাতে এক একদিন এক একটা পরি। আর এমনিতেও একটা জামা কতদিন আর টেকে, একটা কিনে নেবো 10-12 হাজার টাকা দিয়ে, তারপরে সেটা পরতেই গায়ে লাগবে, সেটাতে একটু খেতে গিয়ে কিছু দাগ পড়ে গেলে তখন মনের মধ্যে কষ্ট হবে যে জামাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তার থেকে ভালো কম দামে কিনুন আর যত ইচ্ছে পরেন। এই দেখুন কী করছে আমার সোনা বাচ্চাটা। সন্ধেবেলা চিনিকে পড়তে দিলাম, দিয়ে আমি আর সৌমেন ইচ্ছে আছে একটু ব্র্যান্ড ফ্যাক্টরিতে গিয়ে কালেকশন দেখবো। এখন আমরা এসেছি ব্র্যান্ড ফ্যাক্টরিতে, চিনিকে কোচিংয়ে দিয়ে আমি আর সৌমেন এসেছি। সৌমেন ওখানে বাইকটা পার্ক করছে, তো এখন যাচ্ছি, দেখা যাক ভেতরে কি কালেকশন আছে। আর ব্যাপারটা কি জানেন তো, কোনো মলেই আমি দেখছি আর না ভিডিও করাটা অ্যালাউ করছে না, তাই হয়তো আমি ভেতরে ভিডিও করতে পারবো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আজকে হলো মহালয়া, তাই সবাইকে প্রথমেই জানাচ্ছি মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই মহালয়ার দিন কি করছেন? আমরা না ছোটবেলায় মহালয়া সবাই মিলে হাঁটতে বেরোতাম, মা করতো লুচি তরকারি, তারপরে আজকেও যদিও সেটা হচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে লেক টাউনে। হ্যাঁ, লেক টাউনে যে ডিজনিল্যান্ড হয়েছে সেটা ইচ্ছে আছে আজকে একবার দেখে নিই, পরে আবার যখন যাব তখন আবার দেখব। শ্রীভূমির প্যান্ডেলটা দেখেছেন কি সুন্দর হয়েছে, ডিজনিল্যান্ডের আদলে করেছে। ডিজনিল্যান্ডের যে ক্যাসেলটা সেই রকম করেছে দেখতে, আর স্পেলিংটাতে না একটা ই বেশি দিয়েছে, জানি না কেন, দারুণ সুন্দর হয়েছে। কি নিখুঁত কাজ দেখুন, চারিদিকে এলসা আনা আরও কত ডিজনি প্রিন্সেস রয়েছে। চিনির তো দেখে দারুণ লাগছে, আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চারা এগুলো দেখে কিন্তু খুব মজা পাবে। তো ডিজনিল্যান্ড দেখার পরে কিন্তু আমরা আমাদের বাড়ির ঠিক কাছেই এখানে দুর্গা প্রতিমা তৈরি হয় যে জায়গাটাতে, সেখানে নিয়ে এলাম আপনাদেরকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে ছবি তুলবো, কোনোদিনও তোলা হয়নি, আজকে এসেছি, ছবি তো তুললামই আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। মা দুর্গাকে কি সুন্দর এরা মন দিয়ে সাজাচ্ছে, চোখ আঁকছে, রং করছে। তো বাড়ি ফিরে চটজলদি করে মা কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে দিল, প্রতি বছরের মতো এইবারও লুচি আর তার সাথে ছোলার ডাল। খেয়ে নি তাহলে তাড়াতাড়ি। আর দেখুন এদিকে আমরা খেতে বসেছি আর টেবিলের উপর দেখছি কোথা থেকে ইনি চলে এসেছে, একেও একটু লুচি ছিঁড়ে দিলাম, খাই সবাই একসাথে। মা আর সৌমেন এইমাত্র বাজার থেকে মাছটা নিয়ে এলো, বেশ ভালোই মাছ এনেছে। বলো আজকে কি আমাদের মেনু কি? ইলিশ আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এখন সন্ধেবেলা ওই 6:30 মতো বাজে, এখন আমরা বেরিয়েছি একটু আমাদের পাড়ার কাছেই মেট্রোপলিটানে, এখানে মেলা বসে, তো সেটাই দেখতে যাচ্ছি মেলাটা বসেছে কিনা। চলুন তাহলে যাওয়া যাক।
এই দেখুন মেলা কিন্তু বসে গেছে, আর কি মজা লাগছে না দেখতে! যেদিন প্রচুর ভিড় হবে, কোথাও ঠাকুর দেখতে পারবো না, সেদিন এখানে এসে বসে ফাংশন দেখবো আর মেলাটা দেখবো ভালো করে। আজকে একটু দেখি হ্যাঁ কী কী এখনও পর্যন্ত বসেছে। অনেকগুলো এদিকে স্টল দেখছি ফাঁকা, আর এখানে ওই বাচ্চাদের ওই জলের মধ্যে গাড়ি চালায় না সেইটা বসে জানেন তো, আর এই দিকে বসে হচ্ছে এই যে বাচ্চাদের এই লাফানোর জায়গাটা। ভেতরে চলুন দেখি কী কী দোকান আপাতত বসেছে। মেলা তো পুরো বসে গেছে, কত ধরনের গাছ এখানে, সব গাছ আর এখানে সব উডেন উডেন করা সব জিনিসপত্র বসেছে। এখানে হচ্ছে জুতি, আর এখানে হচ্ছে সব সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, আর এখানে দেখুন কৃষ্ণনগরের পুতুল, এই যে গোপাল ভাড় আছে, এখানে সব ছোট্ট ছোট্ট মা দুর্গা আছে। এখানে দেখতে পাচ্ছি দেখুন ফাংশন করারও সব ব্যবস্থা রয়েছে, আর এখানটাতে অনেকগুলো সিটস রয়েছে। যদি এখানে কোনো অনুষ্ঠান হয় আমরা চেষ্টা করব এখানে এসে বসে অনুষ্ঠানটা দেখার। ওই পাশে তো দেখালাম কী কী আছে, আর এই পাশে কিন্তু সব কিছু সব খাবার দোকান বসেছে। এখনও ঠিকমতো বসেনি, এই জন্য এখান থেকে কিছুই খেতে পারলাম না। পরে একদিন এসে ভালোভাবে এখান থেকে কিন্তু খেতে হবে, ফুচকা টুচকা পিঠে চা সবই আছে। তো এখন এসেছি আমরা বেলেঘাটা 33-এর পল্লী। এখানে প্যান্ডেলটা দেখুন একদম নতুন ধরনের, সবাই কিন্তু একবার এসে এটা দেখে যাবেন, চোখের সামনে দেখতে অনবদ্য সুন্দর লাগছে একদম। এখন বাজে রাত প্রায় 9টা, বাড়িতে ফিরে এসে কিন্তু রাত্রের জন্য রান্নাটা সেরে ফেলছি। আজকে রাত্রে করব চিলি চিকেন, আর বাড়ি আসার সময় কিন্তু রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম, ব্যাস হয়ে গেল। চিকেনটাকে কিন্তু কর্ন ফ্লাওয়ার অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে এখন পকোড়াগুলো এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি। পকোড়াগুলো তুলে নিচ্ছি, এবার এক এক করে কিন্তু সবজি ভেজে নেবো। সবজি মানে হচ্ছে ক্যাপসিকাম দেবো আর পেঁয়াজ দেবো, আর ওদিকে সসটা রেডি করে রাখছি। সসের মধ্যে দিচ্ছি টমেটো সস, চিলি সস, অল্প একটু ভিনেগার, একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলে এইটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে চিকেনগুলো দিলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আজকের ব্লগটাও তাহলে এই অবধিই রাখলাম, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।